আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আচ্ছা আজকে উপস্থিত হয়েছি আমার পাশে তোমাদের একাডেমির বড় ভাই বাকি ও সুজা ট্রেনিং অ্যাকাডেমিতে প্রস্তুতি নিতে এসেছিল এবং প্রস্তুতি নিয়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পথে সম্পূর্ণ নিজের যোগ্যতায় দুই হাজার একুশ সালে চাকরি পেয়েছে ভিডিওতে অনেক কথা হবে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ বাকি তোমাদেরকে দিবে যাতে করে তোমাদের পাথেয় হিসেবে ওর পরামর্শগুলো কাজে লাগে ঠিক আছে আগে আমরা বাকিকে মিষ্টি খাইয়ে বরণ করে নিই তাই না আচ্ছা বাবা হা করো বিসমিল্লা রহমান রহিব যারা দুই হাজার একুশ সালে পরীক্ষা দিছে পুলিশ কনস্টেবল পদে এবং যারা আগামীতে তোমরা পরীক্ষা দিবা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষাটা কিন্তু একটু আধুনিকায়ন করা হয়েছে এই আধুনিকায়ন করার মধ্যে কয়েকটা জিনিস খুবই উল্লেখযোগ্য এক হচ্ছে তোমার ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতা যে পরীক্ষাগুলো সাতটায় ইনক্লুড করা হয়েছে সেটা আগে কখনো পুলিশের ওইভাবে হতো না পাশাপাশি এবার জিরো টলারেন্স আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় পুলিশের আইজিপি যিনি আছেন বেনজির আহমেদ তাদের নির্দেশে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে সম্পূর্ণ যাদের যোগ্যতা ছিল যাদের মেধা ছিল তারা তাদের যোগ্যতা এবং মেধার বলেই শুধুমাত্র চাকরি পেয়েছে তো যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে বাকিও আমাদের ছাত্র এটা একজন টিচার হিসেবে অনেক গৌরবের এবং গর্বের একটা বিষয় আর বাকি যখন এখানে আসছিল বাকি বলছিলাম ইনশাল্লাহ বাবা ভালো করে প্রস্তুত না হবেই কিন্তু এবং বাকি খুব পরিশ্রমে আমার ছাত্র ও এত পরিশ্রম করছে এক মাসের করছে এসে ওই পরিশ্রমের ফলাফল কিন্তু ও পরীক্ষার কেন্দ্রে গিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছে তো ভিডিওতে অনেক কথা হবে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ বাকি তোমাদেরকে দিবে যাতে করে তোমাদের পাথেয় হিসেবে ওর পরামর্শগুলো কাজে লাগে ঠিক আছে আগে আমরা বাকি কে মিষ্টি খাইয়ে বরণ করে নেই তাই না আচ্ছা বাবা হা করো बिस्मिल्लाहिर रहमानिर रहीम নাও দাও কই আচ্ছা আচ্ছা কি আমাগো খাবা আচ্ছা দাও বিসমিল্লাহ চাকরির মিষ্টি খাইলে কিন্তু আনন্দ লাগে খুব কেন আনন্দ লাগে যখন কোন ছাত্র প্রস্তুতি নিয়ে তার নিজের যোগ্যতায় চাকরি পায় মেধা স্থান অর্জন করে এটা কিন্তু অনেক গৌরবের তো যাই হোক বাকি চৌত্রিশতম ব্যাচের স্টুডেন্ট ছিল ওর বাসা গাইবান্ধা বাকির কাছে আমরা পুলিশে যেহেতু ও চান্স পেয়েছে ও পুলিশের পরীক্ষার বিষয়গুলো ওর কাছে আমরা জানতে চাবো ও তোমাদেরকে সুন্দরভাবে বলবে গল্পের মাধ্যমে যাতে করে তোমরা ওর কাছে শিখে ওই অনুযায়ী তোমরা পরীক্ষায় গিয়ে যাতে তোমরাও সফল হতে পারো আচ্ছা তাহলে বাকি আমরা শুরু করি তোমরা বাবা কতজন পরীক্ষা দিতে গেছিলে তেসু জন স্যার ছেলে মেয়ে উভয় জন ছিলাম তেইশ জন গেছিলে জি স্যার আচ্ছা তেইশ জনের মধ্যে ফিজিক্যাল এবার যে পরীক্ষাটা হয়েছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের পরীক্ষা যদি আমাদের একাডেমিতে প্র্যাকটিস করে না যাইতা সেক্ষেত্রে ওখানে গিয়ে ওখানে তো দেখছো অনেকে ফিজিক্যাল টেস্টে বাদ পড়ে গেছে জি স্যার ওই ঘটনাটা একটু বলো এদেরকে প্রথমে আমি আমার আবার পরিচয় দেই আমার বাসা শাদিলাপুর গাইবান্ধা জেলা বলো দেখো আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়া ছোটোবেলা থেকে তবে পরিস্থিতির শিকার যে বর্তমানে টাকা পয়সারে অনেক লেনদেন ছিল যার কারণে আমি হয়তো অনেক দুঃখে ছিলাম যে আমি হয়তো চাকরি পাবো না আমার স্বপ্ন পূরণ হবে না তা আল্লাহর ওশিস রহমতে আমি এই যে দু হাজার একুশ সালে সেপ্টেম্বরে নিয়োগে দেখি নতুন নিয়মে একটা ভিডিও সারে সেই ভিডিওর মাধ্যমে ও ভিডিওটা দেখার পরে ভিডিও ভিডিওতে আমি দেখছিলাম দু হাজার সতেরো সালে তখন আমি ক্লাস নাইনে পড়ি নিউ টেনে পড়ি আর কি তখন তখন থেকে মনে করছি যে স্যারে ওখানে যা ট্রেনিং করবো এক মাসে প্রস্তুতি নেব তারপরে যেহেতু দেখলাম ভিডিওতে ওগুলা দরকার আমার বাড়িতে ওগুলা সম্ভব না বাড়ি বাড়ির আশেপাশে ওগুলো করা সম্ভব না যে ইভেন্টগুলো সাতটা ইভেন্ট প্রথমে দুশো মিটার দৌড় দিতে হবে বুক ডাউন লং জাম্প হাই জাম্প এগুলা তারপরে স্যার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে তারপরে স্যারের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে সোলদার ট্রেনিং অ্যাকাডেমিতে আসি একাডেমিটা একদম স্বচ্ছ সু অনুশীলন তারপরে অনেক হাট পরিশ্রম করায় স্যাররা স্যার আছে বড় ভাইরা আছে এখান থেকে যারাই আসবে যারাই হার্ট পরিশ্রম করবে আশা করি ইনশাল্লাহ তারা টিকবে এখানে স্যার মেডিকেল করায় চূড়ান্ত মেডিকেল করায় সব মেডিকেল এখানে হয় আমারও ওজন বেড়ে গেছিল আমার নখনি ছিল সব সময় চেষ্টা করছি ফল পাইছি পাইছি তো আজকে দেখতেছো আর লিখিত পরীক্ষায় আমি জানতাম না যে স্যার এখানে লিখিতর ভিতরে এত যে কেয়ার নিবে অতিরিক্ত যে ম্যাথ আর ইংলিশের টিচার রাখবে আমি এটা ভিডিওতে দেখি নাই কখনো কিন্তু আমি আসিয়া পরে যখন দেখি যে স্যারের আলাদাভাবে কেয়ার আছে পার্সোনালভাবে ইংলিশের ম্যাথের টিচার রাখছে তখন আমি তো অনেক খুশি যে আলহামদুলিল্লাহ আমার যে এগুলো ইম্প্রুভ ছিল সেগুলো আল্লাহ রহমত আমার ভালো সবসময় এ হয়ে যাবে যেগুলো প্র্যাকটিসে ঘাটতি ছিল আল্লাহ রহমত হয়ে যাবে তো ইংলিশের উপর জোর দেই ম্যাথে ক্লাস করি ক্লাস মিস করি নাই স্যার বলতে পারবে না যে ক্লাস মিস করছে আমি ক্লাস মিস করি নাই ইভেন্টগুলা ইভেন্টগুলা করছি করার পরে তারপর এখানে তো এক মাস ছিলাম এখানকার লিখিত পরীক্ষার জন্য তো তোমাদেরকে অনেকগুলো মডেল টেস্ট দেওয়া হয়েছে সাজেশন হয়েছে পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষার মাঠে কি রকম পরীক্ষা প্রশ্ন আসছিল আর কমন টমন পাইছিল কিছু না পাও হ্যাঁ তাহলে একটু বলো কমন তো স্যার এখানে বললে হয়তো বা বিশ্বাস করবো না স্যার আমার কাছে প্রশ্ন আছে স্যার আমি নিয়ে এসে লিখে রাখছি বিশ্বাসে করার না করারই কথা এখানে যদি আমি বলি বলবে এত সোজা কিন্তু দেখতে হবে ভাই আর ভিতরে অনেক ক্রিটিক্যালি জিনিস আছে কোশ্চেন আছে আমি প্রশ্নটা বলে দিব একদম এ টু জেড প্রশ্ন আমার কাছে আছে আমি বলে দিবো আলা আর আমি মনে করি এখান থেকে যারা আসছো তোমরা আশা করি আলহামদুলিল্লাহ ভালো তোমরা টিকে যাবা যাদের রেজেকে আছে। চেষ্টা করো তোমরা টিকে যাবে ইনশাল্লাহ লিখিত পরীক্ষায় তোমরা কতজন কতজন পরীক্ষা দিচ্ছি এবং কতজন টিকলা লিখিত পরীক্ষায় ফিজিক্যালে এন্ট্রেন্সের পরীক্ষায় আমরা পাশ করছি ছয়শো তিনজন টোটালি মেয়ে ছেলে ও ভাই সব কিছু মিলে তো ওখান থেকে লিখিত পরীক্ষা ছয়শো তিনজন যখন দেয় তারপরে আমরা লিখিত পরীক্ষা ঠিকই মাত্র হলো একশো তেত্রিশ জন একশো তেত্রিশ জন জি আচ্ছা আর স্যার আপনার সাথে তো কথা হয়েছিল যে আমার লিখিত পরীক্ষা আমি প্যারাগ্রাফটা ফুল দিতে পারিনি সময়ের হবে স্যার আপনি বলছেন যে তোর হয়ে যাবে ইনশাল্লাহ এরকম করে বলছিলেন জি স্যার দেয়

তবে লিখতে পারি নাই আমি উনচল্লিশের অ্যান্সার দিয়েছি আমার মনে হয় আটত্রিশে হয়েছে আপনারও তো অনেক কিছু অনেক দিক নির্দেশনা দেখিয়েছি অনেক কিছু শিখে গেছি আবার অনেক বই যে দিয়েছিলেন স্যার ওই বই অনেক পড়া পড়ছি সব প্রস্তুতি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ভাইভা তো স্যার সবকিছু নিজের উপর স্যার ওখানে তো যত বিসিএস ক্যাডার হোক আর কিছু হোক ওনার যত অসীম জ্ঞান হোক পাবে না স্যার যদি প্রস্তুতি না থাকে আর নিজের উপর সব স্যার যেমন আমাকে যা প্রথমে ধরলো তোমার নাম কি তোমার বাবা কি করে এগুলাই কোশ্চেন আমরা কিন্তু অনেক কিছু পরে গেছি আর কি সাহসটা দেখছি এই এভাবে দাঁড়াইছি অনেকে আঁকা ধোকা আঁকা বাঁকা ভাবে দাঁড়ায় এসে দাঁড়াইছি রংপুরের এএসপি ছিলেন মহিলা একজন আর একজন হলো পুরুষ আর আমাদের জেলার এসপি সাহা ছিলেন তো ওনারা কোশ্চেন ধরলো এ মহিলা এসপি এ বাসে এসপি আর এ বাসে পুরুষ এসপি আর সোজা হলো এসপি স্যার কোশ্চেন ধরে এসপি স্যার আবার তার দিকে তাকাই তো অ্যান্সার দিতে হবে তাই না বাইরে আবার এনারা কোশ্চেন করে এনারা কোশ্চেন এ বাসে দেখে তো ছেলেটার কেউ সর্বোচ্চ কোশ্চেন আমাকে ধরছে যেহেতু আমি অ্যান্সার দিতে পারছি সর্বোচ্চ কোশ্চেন আমাকে ধরছেন হ্যাঁ আমার সতেরোটার ভিতর মতো কোশ্চেন ধরছে আমাকে প্রথমে বললো নাম তারপরে তোমার বাবা কি করে তোমার প্রিয় মানে অ্যাক্টিভিটিস কি বা লোকজন তোমার কি দেখে খুব আগ্রহ প্রকাশ করে ডিসিপ্লিন সম্পর্কে বলতে চাইছিলাম তো বললাম যে ওদের তো ওনাদের তো অনেক অগাধ জ্ঞান ওনারা যদি ধরি ডিসিপ্লিন সম্পর্কে ওনারা বলবে যে অনেক ডিসিপ্লিন ওনাদের জানা আছে পরে বললাম স্যার আমার খেলাধুলা স্যার কি খেলাধুলা করো ফুটবল স্যার ফুটবল তাহলে ফুটবলে আবার কি তখন আমার বুদ্ধি করে স্যার স্যার ডিফেন্সে স্যার তখন ডিফেন্সে তাহলে স্যার বলতেছে তুমি ডিফেন্সে গেলো তাহলে ডিফেন্সের একজন গোল দিছিল কিছুদিন আগে সে বলতে পারবা জি স্যার তফু স্যার এরকম বলে দিচ্ছি স্যার অ্যান্সার সব খারাপ যেগুলো হয়েছে আমাকে আটকে দেবে না আমাকে

15 দিনে তো একটা ছেলেকে আর পারফেক্ট করা খুবই কঠিন একটা চ্যালেঞ্জের তো ও মোটামুটি এক মাসের সময় দিতে পারতো এদের মতো তাহলে ও হয়তো বাইরে পুলিশে চান্স তো এইভাবে তোমাদের ই হলো কি বলে রিটেন হলো ভাইবা পরীক্ষা হলো তারপর ফাইনালি তোমরা শেষ মেশ ব্লাড টালাট দিয়ে এসে রক্ত টক্ত পরীক্ষা দিয়ে এসে কতজন সিলেক্ট হলো আর গাইবান্ধা জেলা থেকে সিলেক্টেড তো স্যার ভাইবার দিনে করে ভাইবার সময় করছে হ্যাঁ স্যার তাতে কতজন হল টিকলা তোমরা শেষ মেশ

স্বচ্ছ হয়েছে পুলিশের পরীক্ষা তাই না পুলিশের পরীক্ষা যে এত স্বচ্ছ হবে আগে কখনো কিন্তু দেখা যায়নি এবারই প্রথম বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে সব থেকে স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হয়েছে স্বচ্ছতার মাধ্যমে হওয়ার কারণে এইরকম যোগ্য ছেলেরাই বিনা পয়সায় চাকরি পাচ্ছে তাই না এটাই হওয়া উচিত স্বচ্ছতা যদি থাকে তাহলে যোগ্যতা থাকলে কখনোই হচ্ছিল পরিশ্রম বৃথা যাবে না ভালো জায়গায় যাওয়া যাবে তাই না আচ্ছা বাবু অনেক কেন্দ্রে আমরা যেমন দেখতে পাচ্ছি রংপুরে বা আশেপাশে অনেক কেন্দ্রে এই টাকা পয়সা দালাল ফালাল নিয়ে পরীক্ষা দিতে গিয়ে কিন্তু ধরা ধরাও খাইছে জেল মামলাও হয়েছে এরকম কি কোনো ঘটনা ঘটছিল নাকি তোমাদের গাইবান্ধা জেলায় বা এসপি স্যার পরীক্ষার দিনে বা রেজাল্টের দিনে বলছে বলছে চলছে নাকি না আমাদের এসপি স্যার অনেক ভালো সে বাইরে তো কখনো ছিল ডিবির লোক ছিল শেষে শুনি যে দুইজনকে আটক দিছিল আর কি আমাদের ওখানে প্রকাশ করা নেই আমি নিউজে দেখি দুইজনকে গাইবেন্দা দিলে আটক দিয়েছিলো আর কি আর লিখিত পরীক্ষার বিষয়টা স্যার আবার বলি যে আমি ভাবতে পারি যে আমি লিখিত পরীক্ষায় টিকবো আমি জানি যেহেতু লিখিত পরীক্ষা ভালো হয়েছে ভাই দিলে ভালো ভালো কিন্তু আমি যে তৃতীয় স্থানে আসবো এটা আমি আশা করি নাই তো যাই হোক অনেক গুরুত্বপূর্ণ কথা বললো এই কথাগুলো আশা করি তোমরা যারা উপস্থিত আছো তোমাদের তো কাজে লাগবেই যারা আগামীতে শুনবে যারা পুলিশে পরীক্ষা দিতে যাবে তাদেরও অনেকটা রাস্তা পরিষ্কার হয়ে যাবে যে আহ যে পরামর্শগুলো তোমাদের উদ্দেশ্যে যাই হোক সন্তান হিসেবে প্রকাশ হয় তোমার বাবা মার অনুভূতি কেমন যখন চাকরি পেয়ে আসলে স্যার মোট কথা স্যার আমার বাবা তো কানা শুনে না আমার মা তো অনেক খুশি আপনার দায়িত্ব আপনার এখানে যে কথাবার্তা আপনি যে সালাম দিয়েছিলেন বলছি যে মা আমার স্যার সালাম দিছে আর মা তো সময় দোয়া করে আমার জন্য নামাজ পড়ে তাহাজ্জুদ আমাকেও পড়াইছে উঠে বারবার বলছে রাতে উঠে উঠে বলছে তাহাজুত পড় বাবা নামাজ পড় আর বাবা তো অনেক খুশি বাবা প্রথমে বিশ্বাসে করে নি যেহেতু সেনাবাহিনীতে ঘুরে ঘুরে আসছি বাবা তো কানা আসলে সে বোঝে তো সে যখন সিলেক্টেড হই ভাইবার দিন তখন বাবা গলি আমি চাকরি পাইছি বিশ্বাস করে নাই বললাম তো বাবা বাবা তো কাজে গেছিল তো বললাম তো স্যার কাজে যাবে আমার বাবা তো উনি ওখান থেকে মোবাইলে কথা বলছি তো বিশ্বাস করে নাই পরে বাড়িতে আসিয়া আর ভাইবার ভাইবার পরে স্যার ডাকছিল সবার বাবাকে আমার বাবা তো ছিল না উপস্থিত হ্যাঁ দেখা করতে পারে নাই আর একদিন স্যার ভেরিফিকেশনের দিন স্যার সেদিন তো স্যার অনেক উপর নিয়ে গেছিল ফুল দিছে মিষ্টি খাওয়াইছে আমাদের বসি স্যার বাসায় নিয়ে গেছে কিন্তু আমরা যে আয়োজন করছিলাম স্যার ওনারা এক গ্লাস পানি বন্ধ খাওয়ার সাহস তাহলে দেখো কতটাই আগে কখনো শুনছিলা ক্যান্ডিডেট চাকরি পাই ক্যান্ডিডেটের বাসায় মিষ্টি নিয়ে যায় ফুল নিয়ে গিয়ে অভিনন্দন জানায় না এটাই প্রথম খুবই ভালো লাগছে আমি আসলে গর্বিত বাংলাদেশ পুলিশকে নিয়ে যে এই যে স্বচ্ছতার যে একটা ব্যবস্থা তৈরি করে দিতেছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশের মহাপরিচালক ইনশাআল্লাহ স্বচ্ছতাটা যদি বজায় থাকে আগামীতে দেখব যে আরো যোগ্য ছেলেদের সৎ পথে চাকরি হচ্ছে তো যাই হোক এই হলো চলো মোটামুটি আজকের বিষয় আর বাকি মেশ যারা বসে আছে এদের উদ্দেশ্যে যদি কিছু বলো কারণ বাকি আমার এমন ছাত্র আমাকে কিছু বলতে হইতো না বাকি এখানে এসে সব সময় সবার আগে ক্লাসে উপস্থিত থাকতো এই সামনেই বসতো ঠিক আছে এবং ইংলিশ ক্লাস বলো গণিত ক্লাস বলো এবং আমার ক্লাস তো ও জীবনও মিস দিত না মানে আমি আসার আগেই ও চলে এখানে বসে থাকতো পারছে কি তাহলে এরাও যেহেতু আসছে ছাত্র এখন তুমিও যেহেতু ছিলা আর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য তো প্রচুর পরিশ্রম করছে আমাদের একাডেমিতে যদি কেউ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের প্রিপারেশন নিয়ে যায় আশা করি পুলিশের আগামীতে যারা পরীক্ষা দিতে যাবে কনস্টেবল পদে ওদের কারো ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে সমস্যা হবে না জি স্যার আমি তো আমি তো দৌড় ফাস্ট করি 1600 মিটার দরে ফার্স্ট আদি আত্তাপাক দিতে হয় ওখানে লিখতিছে অনেক কষ্ট वाला लिखতিছে আমি আত্তাপাকেই ইনশাআল্লাহ ফারস্টে আমি ওখানে তাহলে দেখো 1600 মিটার দরে আমাদের ছাত্র ফার্স্ট হয়েছে শুধু আমাকে দাও তো শুধু মাঠেই ফার্স্ট হয় নাই ওর যখন এখানে আমরা পরীক্ষা নিছি এখানেও সে ফার্স্ট হইতো বুঝাইতে পারছি কি তাহলে বাবা বিশ্বাস রাখতে হবে নিজের কনফিডেন্সের উপরে আত্মবিশ্বাসের উপরে নিজের পরিশ্রমের উপরে বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম করো সৎ অনুসরণ করো কোনো অসৎ পথে যাওয়া যাবে না টাকা পয়সার মাধ্যমে কোনো বাহিনীতে চাকরির সুযোগ হয় না তোমরা প্রমাণিত তো দেখতেছ এর থেকেও তো আর জ্বলন্ত প্রমাণ হতে পারে না তো এই কারণে শুধু ভালোভাবে ভালোভাবে অধ্যাবসায় করতে হবে তো যাই হোক তোমার আগামী পথ যাতে সুন্দর হয় সামনে পুলিশের ট্রেনিংয়ে চলে যাবে তোমরা সবাই দোয়া করবা ও যাতে সঠিকভাবে ভালোভাবে ট্রেনিং শেষ করে একজন যোগ্য এবং সৎ পুলিশ কর্মকর্তা হয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশে মানুষের সেবায় নিয়োজিত করতে পারে নিজেকে এই বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ